বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে তৈরি হওয়া জ্বালানি সংকটের কারণে বিশ্বজুড়েই বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে আগ্রহ। পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের নিত্য নতুন উপায় উদ্ভাবনে ব্যস্ত প্রযুক্তিবিদরা। নতুন প্রজন্মের মধ্যেও এ ব্যাপারে সচেতনতা তৈরিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এরই ধারাবাহিকতায় পিরামিডের নগরী হিসেবে পরিচিত মিশরের গিজার গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয় ফার্স্ট লেগোলিক ইজিপ্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। সেখানে লেগো দিয়ে উইন্ডমিল থেকে শুরু করে সৌর বিদ্যুৎ চালিত গাড়ি, এরকম নানা নবায়নযোগ্য জ্বালানি নির্ভর কাঠামো তৈরিতে মেতে ওঠে খুদে প্রযুক্তিবিদরা। 80টি দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয় মিশরের 9টি প্রদেশের 4 শতাধিক বাচ্চা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার আগে নিজেদের স্কুলে প্রজেক্টের ব্যাপারে 3 মাসেরও বেশি সময় ধরে প্রস্তুতি নেয় তারা। এই শিশুরা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নানা উপায় উদ্ভাবনের মাধ্যমে কিভাবে তার ব্যবহার করতে পারে, এর প্রদর্শনী ছিল এবারের আসরের মূল উদ্দেশ্য। ছোট ছোট শিশুরা যে নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি উপলব্ধি করতে পারছে, এটাই এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় মনের আনন্দে লেগো তৈরি নানা কাঠামো তৈরি করছিল ছোট ছোট শিশুরা। শিশুদের নিয়ে এ ধরনের প্রতিযোগিতায় আসতে পেরে উচ্ছ্বসিত অভিভাবকরাও। এখানে খেলার ছলে নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে অনেক কিছু জানতে পারছে শিশুরা। 5-6 বছর বয়সী শিশুদের জন্য এত সব জানার সুযোগ পাওয়াটা তাদের জন্য ভালো অভিজ্ঞতা। এখান থেকে পাওয়া জ্ঞান ভবিষ্যতে দেশ ও সমাজের কাজে লাগাতে পারবে তারা। নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি কিভাবে একটি দল হিসেবে কাজ করতে হয় 3 মাসের প্রশিক্ষণে তাও শেখানো হয় অংশ নেয়া শিশুদের। প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি শিশুদের ইতিবাচক মানসিকতা তৈরির উপরও গুরুত্ব দেন আয়োজকরা। রাইসুল ইসলাম, সময় সংবাদ।